আমি এখানে ঘরে বসে ব্লিচ কিভাবে করতে পারি সেটাই বলবো। তো ব্লিচ করার আগে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ বা ক্ষত আছে বা যাদের অ্যালার্জি আছে তারা, তাদের কিন্তু ব্লিচ করা চলবে না বা আমরা করব না। মার্কেটে অনেক রকমেরই ব্লিচ পাওয়া যায়। তো ব্লিচ করার আগে একটুখানি যাদের সেন্সিটিভ স্কিন তাদের একটু হাতে বা কানের পিছনে লাগিয়ে একটু দেখতে হবে, ইচিং হচ্ছে কিনা বা জ্বলন হচ্ছে কিনা। যদি হয় তো লাগানো চলবে না, যদি না হয় তো লাগানো যাবে। তো এটা আমি এখানে আজকে দেখাবো নেচারসের ফ্যাশন হার্বের গোল্ড ব্লিচ। তো এখানে একটা পাউচ আছে, তো পাউচটা প্রি ব্লিচ ক্রিম। তো এই প্রি ব্লিচ ক্রিমটা আমি ব্লিচ করার আগে আমরা এটা 1 মিনিট মুখে হালকা হাতে মাসাজ করব। তারপর ক্রিমটা আর অ্যাক্টিভেটর এই দুটো আমরা মিক্স করব। আমরা যে কোনো ব্লিচই ব্যবহার করতে পারি, শুধু ব্লিচ করার সময় সাবধানতাটা অবলম্বন করতেই হয়। তো এখানে আমি 2 চামচ ব্লিচ ক্রিমটা নিচ্ছি। আর অ্যাক্টিভেটরটা নিব, সল্টটা নিব একদমই অল্প পরিমাণে, 1 চুটকি। তো যাদের আপার লিপসে চিন এরিয়ায় বা চিক্স এরিয়ায় হেয়ার আছে তারা একটু গোল্ডেন হয়ে যাবে হেয়ারগুলোর কালার। তো এটা করার জন্য একটু পরিমাণে বেশি সল্ট নেওয়া যেতে পারে, তবে খুব সাবধানে, স্কিনের কালার হয়ে যাবে হেয়ারগুলো। তো 2 মিনিট মিক্স করে আমরা রাখবো এভাবে। তারপর আমরা অ্যাপ্লিকেটর ব্রাশ দিয়ে ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। তারপর টিস্যু দিয়ে ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে করে আমরা পরিষ্কার করে ফেলবো বা মুছে ফেলবো। মুছে ফেলার পর গোলাপ জল কটন দিয়ে অ্যাপ্লাই করে দেব বা লাগিয়ে দেব। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।